গুড মর্নিং ক্লাস 10। তোমাদের আজকে পড়াবো কুলি মঞ্জুর কবিতা, কাজী নজরুল ইসলাম বিরচিত। কুলি মঞ্জুর কবিতায় আমরা আগেই শুনেছি যে কাজী নজরুল ইসলাম একজন বৃদ্ধই কবি। তিনি একদিকে যেমন কবি, একদিকে সাহিত্যিক, সাংবাদিক, সম্পাদক এবং রাজনীতিবিদ। বাংলার গানে তিনি নতুন একটা জন্ম দিয়েছিলেন, ইসলামীয় ভাষায় যে সঙ্গীতকে আমরা গজল বলে থাকি। এর পাশাপাশি তিনি অনেকগুলো শ্যামা সঙ্গীত, হিন্দু ভক্তিগীতিও রচনা করেছেন। প্রায় 3000 মতন গান তিনি রচনা করেছেন, এগুলো নজরুল গীতি নামে পরিচিত। তো কুলি মঞ্জুর এই কাজী নজরুল ইসলাম বিরচিত কবিতায় আমরা দেখতে পাচ্ছি, যারা সমাজের কুলি অর্থাৎ নিম্ন সম্প্রদায়গ্রস্ত, যারা শ্রমজীবী মানুষ, তাদেরই কোনো স্থান নেই। দেখিনু সেদিন রেলে কুলি বলে এক বাবুসাপ, তারে ঠেলে দিলে নিচে ফেলে, চোখ ফেটে এলো জল, এমনি করে কি জগৎ জুলিয়া মার খাবে দুর্বল। অর্থাৎ সেদিন তিনি দেখলেন যে ট্রেন থেকে তাকে একজন বাবুসাপ বলে ধাক্কা দিয়ে ফেলে দিল, তাহলে জগতে যারা দুর্বল মানুষ তারা কি সারা জীবন এরকম মার খাবে। যে দধিচিদের হার দিয়ে ওই বাষ্প সকট চলে, বাবুসাপ এসে চড়িল তাহাতে কুলিরা পড়িল তলে। অর্থাৎ যে দধিচি মুনির হার দিয়ে এই বাষ্প ইঞ্জিন চলছে, বাবুসাপরা যখন এসে সেখানে চড়ছে, কুলিরা কি তাই বলে জলে পড়ে যাচ্ছে, তলায় পড়ে যাচ্ছে? বেতন দিয়েছ, চুপ রও, যত মিথ্যাবাদীর দল, কত পাই দিয়ে তুই কুলিদের গত ক্রোড় পেড়ি বল। অর্থাৎ তুমি যে টাকা দিয়েছো, তুমি মিথ্যাবাদীর দল, তুমি মিথ্যে কথা বলো, চুপ করে থাকো। তুমি কত টাকা কুলিদের দিয়েছো যে তুমি তার বিনিময়ে তুমি টাকা ফেরত চাইছো? রাজপদে তবে চলিছে মটর, জাহাজ সাগরে জাহাজ চলে, রেলপথে চলে বাষ্প সকট, ছেয়ে গেল কল দেশ ছেয়ে গেল করে। অর্থাৎ রাজপথে যে মটর চলছে, সাগরে জাহাজ চলছে, রেলপথে চলছে বাষ্প সকট, আর সারা দেশ যেন কলে ছেয়ে যাচ্ছে। বলতো এইসব কাহাদের দান, তোমার অট্টালিকা কার খুনে রাঙা, ঠুলি খুলে দেখো প্রতি ইটে আজে লিখা। অর্থাৎ বলো এসব কাদের দান, কারা এসব দিয়েছে, তোমাদের অট্টালিকা কার খুনে রাঙা হয়ে গেছে, ওই ঠুলিটা খুলে দেখো যে প্রত্যেকটা ইটে কি লেখা আছে। তুমি জানো না কিন্তু পথের প্রতি ধুলি কণা জানে, ওই পথ ওই জাহাজ সকট অট্টালিকার মানে। হয়তো তুমি জানো না, তোমার পথের প্রত্যেকটা ধুলি কণা জানে, ওই যে রাস্তা, ওই যে জাহাজ সকট, যেটা অট্টালিকার মানে। আসিতেছে শুভ দিন, দিনে দিনে বহু বাড়ি আছে দেনা, শুধিতে হইবে ঋণ। হাতুড়ি শাবল গায়েতি চালায়, ভাঙিল যারা পাহাড়, পাহাড় কাটা সে পথের দুপাশে পড়িয়া যাদের হাড়। অর্থাৎ সারা দিনে দিনে দেনা বেড়ে গেছে, ঋণ শুধতে হচ্ছে, সবাইকে ঋণ দিতে হচ্ছে। যারা হাতুড়ি শাবল দিয়ে, যারা গেথে সেখান থেকে পাহাড় তৈরি করলো, পাহাড় কাটা সে পথের দুপাশে পড়িয়া যাদের হাড়। অর্থাৎ পাহাড় কেটে ফেলার পর দুপাশে যাদের হাড় পড়ে আছে সেই মানুষগুলোর কথা বলা হয়েছে। অর্থাৎ যে পাহাড়ের রাস্তা তৈরি করতে গিয়ে কত শত শত মানুষ ধস পড়ে, তাদের আজকে হাড় এই পাহাড়ের দুপাশে পড়ে রয়েছে। তোমার এ সেবিতে হইল যারা মুজোর মুটে কুলি, তোমার এ বহিতে যারা পবিত্র অঙ্গে লাগালো ধুলি। অর্থাৎ তোমাকে সেবা করার জন্য যারা নিজেরা কুলি মুটে মজুর হলো, তোমাকে বহন করার জন্য যারা নিজের গায়ে ধুলিকণা লাগালো, তারাই মানুষ, তারাই দেবতা, গাহি তাহাদেরই গান। তারাই তো মানুষ, তারাই তো প্রকৃত দেবতা, তাদেরই জয়ধ্বনি করি, তাদের ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান। অর্থাৎ তাদের এই যন্ত্রণাময় বুকের মধ্যে আজকে আমরা পা দিয়ে হেঁটে যাচ্ছি, আর নতুন নতুন কিছু সৃষ্টির আনন্দে আমরা উত্থান করছি, নতুন কিছু সৃষ্টি করছি। তুমি শুয়ে রবে তেতলার পরে, আমি রহিব নিচে, অথচ তোমারে দেবতা বলিব সে ভরসা আজ মিছে। তুমি তিনতলার পরে শুয়ে থাকবে, আমি অনেক নিচে থাকব, তবু তোমাকে দেবতা বলবো, আজ সেটা কী করে হয়? তুমি তো কাজই দেখালে না। অর্থাৎ ধনীদের বলছেন, সিক্ত যাদের সারা দেহ মন মাটির মমতা রসে, এ ধরনী তরণীর হাল রবে তাহাদেরই বসে। অর্থাৎ সারা পৃথিবীর হাল যে ধরবে, সারা পৃথিবী যার বসে থাকবে, তাদেরই তো আমরা মানে তাদের তো মাটির মমতার মতন মন, তাদের তো মাটির মতন শীতল মন, তাদেরই পদরজ অঞ্জলি করি মাথায় লইব তুলি। সকলের সাথে পথে চলি যার পায়ে লাগিয়াছে ধুলি, তাদেরই পায়ের অঞ্জলি করব, তাদের পায়ে তাদের ধুলোই মাথায় নেব, তাদের সঙ্গেই পথ চলার চেষ্টা করতে চেয়েছেন কবি। আজ নিখিলের বেদনা আর তো পীড়িতের মাখি খুন, লালে লাল হয়ে উদিছে নবীন প্রভাতের নবারুণ। আজ পৃথিবীতে চারিদিকে এত বেদনা যন্ত্রণা, পীড়িতের খুন মেখে
লালে লাল হয়ে চারিদিকে নতুন সকালে সূর্যোদয় হয়েছে, নবরণ মানে নতুন সূর্য ওঠা। রং কর আজ হৃদয়ে জম ধরা যত কবাট খুলি ভাঙিয়া দাও, রং করা ওই চামড়ার যত আবরণ খুলে না। অর্থাৎ আমাদের মনের যে জম ধরা দরজা সেটাকে ভেঙে ফেলো, আর রং করা ওই চামড়ার যে আবরণ সেটাকে খুলে ফেলো। আকাশে এর আজ যত বায়ু আছে হইয়া জমাট নীল, মাতামাতি করে ঢুকুক এ বুকে খুলে দাও যত খিল। অর্থাৎ মানে মনের যত দরজা যত সব খুলে দাও, চারিদিকে বাতাসের যত নীল রং আছে যেন আমাদের মনের ভেতর প্রবেশ করতে পারে। সকল আকাশ ভাঙিয়া পড়ুক আমাদের এই ঘরে, মোদের মাথায় চন্দ্র সূর্য তারারা পড়ুক ঝরে। অর্থাৎ সকল দিকে চারিদিকে আকাশ যেন ভেঙে পড়ছে এবং আমার মাথায় যেন চাঁদ তারা সূর্য ঝরে পড়ছে। সকল কালের সকল দেশের সকল মানুষ আসি, এক মোহনায় দাঁড়াইয়া শোনো এক মিলনের বাসে। অর্থাৎ একটা দেশের মানুষ, সব জায়গায় দেশের মানুষ যখন এক জায়গায় আসে, এসে দাঁড়ায় একটা মোহনায়, সবাই একসাথে যেন মিলনবাসী বাজায়। আচ্ছা, একজনে দিলে ব্যথা সমান হইয়া বাজে সে ব্যথা বেদনা সকলের বুকে হেতা, একের অসম্মান নিখিলের মানব জাতির লজ্জা সকলের অপমান। অর্থাৎ একজনকে যদি আমরা কষ্ট দিই তাহলে সেই কষ্ট সবার বুকে গিয়ে লাগে। আজকে যদি একজনকে আমরা অসম্মান করি সেটা সারা পৃথিবীর মানব জাতির লজ্জা সকলের মনে লাগে। মহামানবের মহাবেদনার আজই মহা উত্থান, ঊর্ধ্বে হাসিছে ভগবান নিচে কাঁপিতেছে শয়তান। মানে এই পৃথিবী পুরো মহামানব, চারিদিকে মহাবেদনা, এখানে মহা উত্থান, উপরে ভগবান হাসছে আর নিচে শয়তান কাঁপছে। তো পুরো বুঝতে পারছো, পুরো কবিতাটার মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি কবি শুধুমাত্র ধনী ব্যক্তিদের কটাক্ষ করে তিনি সুন্দর অর্থাৎ কুলি মজুরদেরই জয়গান করেছেন। যে দধিচি মুনির কথা এখানে বলা হয়েছে, সেই দধিচি মুনির গল্পটা তোমরা জানো, উনি জীবিত অবস্থায় নিজেকে শেষ করে দিয়েছিলেন এবং তার মধ্য দিয়ে তিনি স্বেচ্ছায় তার দেহত্যাগ করেছিলেন, এবং ওনার মতন একজন পরম সতী সাধক যাকে বলা হয় খুব কমই আছে, তার হাড় দিয়ে ব্রহ্মাস্ত্র ইন্দ্রের বর্জাস্ত্র যেটা তৈরি হয়েছিল, এই জন্য বলা হয় ওনার হাড় দিয়ে এই বাষ্প সকর চলে। বাবুসাবরা যখন এখানে এসে বসলো তখন কুলিরা তলায় পড়ে গেল। তখন কবি জিজ্ঞাসা করেছেন যে ধনী ব্যক্তিদের, তোরা কত টাকা দিয়েছিস মিথ্যেবাদীর দল, যে সবসময় তোরা কুলি মজুরদেরকে এত অপমান করিস? আচ্ছা বলো তো এইসব কাহাদের দান, তোমার অট্টালিকা কার খুনে রাঙা, ঠুলি গুলি দেখো প্রতি ইটে আছে লেখা। অর্থাৎ কবি ধনী ব্যক্তিদের জিজ্ঞাসা করেছেন যে তুই জিজ্ঞাসা করতো যে বাড়ি যে অট্টালিকা তুই বানিয়েছিস সেগুলো কাদের দান, কাদের রক্ত দাগ লেগা আছে এদের প্রত্যেকটা ইটে। অর্থাৎ গরিব মানুষেরা একটু একটু করে ইট গিয়ে গেঁথে গেঁথে একটা বাড়ি তৈরি করে, আর যে বাবুসাপেরা সেই বাড়িটা ভোগ করে তখন তাদেরকে সেই বাড়ি থেকে তারা তাড়িয়ে দেয়। আচ্ছা, তুমি জানো না কো কিন্তু পথের প্রতি ধুলিকণা জানে, ওই পথ ওই জাহাজ সকট অট্টালিকা। মানে অর্থাৎ কবি বড়লোকেদের বলেছেন হয়তো তুমি নিজে জানো না কিন্তু এই পথ যারা তৈরি করেছে, পথের প্রত্যেকটা ধুলোকণা জানে ওই অট্টালিকাটা পথের ধারে কিভাবে বড় হয়ে উঠেছিল। তারাই মানুষ তারাই দেবতা, গাহি তাহাদেরই গান, তাহাদের তাদের ব্যথিত বক্ষে পা ফেলে আসে নবোত্থান। তোমাদের আগেও বলেছি যারা যে মুঠে মজুর কুলিরা তারা আমাদের জন্য পাহাড়ের মধ্যে রাস্তা তৈরি করতে গিয়ে নিজেরা মারা যাচ্ছে, তাদের তো জয়গানই গাইতে হবে এবং তাদের বুকের ওপরেই পা ফেলে নব উত্থান আসে, তাই তারাই আমাদের কাছে দেবতা, তাদেরই জয়গান গাওয়া উচিত। আর আজকে নিখিলের বেদনা আর তো পীড়িতের মাখি ফুল, লালে লাল হয়ে উদিছে নবীন প্রভাতের নভারুণ। অর্থাৎ নিখিলের এই পৃথিবীর যে যন্ত্রণা, বেদনায় যে চারিদিকে খুন, লালে লাল হয়ে চারিদিক যেন নবারুণের মতন জেগে উঠেছে। সকল কালের সকল দেশের সকল মানুষ আসি, এক মোহনায় দাঁড়াইয়ে শোনো এক মিলনের বাসে। অর্থাৎ চারিদিকে সকল মানুষ সবাই দাঁড়িয়ে আছে, দেখো সমস্ত মানুষ যেন একটা মোহনায় দাঁড়িয়ে মিলনের বাসী আওয়াজ করছে। মহামানবের মহাবেদনার আজি মহা উত্থান, ঊর্ধ্বে হাসিছে শয়তান ভগবান নিচে কাঁপছে শয়তান। অর্থাৎ পৃথিবীটা হচ্ছে একটা মহামানবের জায়গা, সেখানে প্রচুর মহা যন্ত্রণা রয়েছে, একদিকে মহা উত্থান হচ্ছে আর সেটা দেখে ভগবান হাসছে আর শয়তান কাঁপছে। অর্থাৎ এই আটটা ব্র্যাকেট করা যে লাইনগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই রেফারেন্সগুলোই তোমরা পড়ার চেষ্টা করবে। আশা করছি যদি কোয়েশ্চেন আসে এর ভেতর থেকেই খুঁটিনাটি আসতে পারে, যেমন নবারুণ শব্দের অর্থ কী, ভগবান হাসছেন কেন, পথের প্রতি ধুলিকণা কী জানে, কুলি মজুর কবিতায় কবি কাদের প্রতি কটাক্ষ করেছেন কেন, এই ধরনের কিছু প্র্যাকটিস করবে। থ্যাংক ইউ।